হালদা নদীত এই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মা মাছের বাসস্থানের গভীরতা নির্ণয় ও মাটির পানির গুণাগুণ পরীক্ষা করছে ইসাবেলা ফাউন্ডেশনের নেতৃত্বে যৌথ গবেষক দল। অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি লই ইসাবেলা ফাউন্ডেশনের বিশেষজ্ঞ দল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরিচালনার মাধ্যমে তোয়াই বাইর করিবার চেষ্টা করে হালদার মা মাছ ক্রমাগত হমি যাইবার হার। এই গবেষণা চলাকালীন সমত উপস্থিত আছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন কবির বিন আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নেসা শিউলি, রাউজান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম, হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মঞ্জুর কিবরিয়া, ইসাবেলা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নদী গবেষক ডক্টর আনিসুজ্জামান খান, আন্ডার ওয়াটার এক্সপ্লোরার এস এম আতিকুর রহমান সহ আরও বোধকে। মাননীয় প্রধানমন্ত্রীও সদয় নির্দেশ রয়েছেন যে দিয়েছেন যে এটা হালদাকে রক্ষা করতে হবে এবং তার পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে হবে। তো সেই কাজগুলো করার আগে একটু ভালো মতো গবেষণা করে নিয়ে তারপরে আমরা আমাদের পদক্ষেপগুলো কী হতে পারে সম্ভাব্য সেইগুলো, এর মধ্যে তো আমাদের যেগুলো আছে আইন প্রয়োগকারী সংস্থা বা যারা স্থানীয় জনপ্রতিনিধি তারা তো চেষ্টা করবেই যে বালু উত্তোলন অবৈধভাবে যেখানে সেখান থেকে কিংবা মাছ মা মাছ ধরা কিংবা নদীতে বর্জ্য ফেলা এই বিষয়গুলো নিয়ে মানুষকে আমাদের সচেতন করে তুলতে হবে। আরে ব্যাকি না তুই নদীর উপর কিন্তু আজ নদীর পানির উড়ে বা নদীর উড়ের বিষয় নিয়ে আমরা চিন্তা করছি। আজ কিন্তু প্রথমবারের মতো হালদা নদীর গবেষণার ইতিহাসত নদীর আভ্যন্তরীণ নদীর তলার মধ্যে কি আছে, অর্থাৎ কুম যে কুমুর মধ্যে মানুষ মাছ বসবাস করে এই কুমুর মধ্যে তলাত কী আছে, এটার পরিবেশ কীরকম, হ্যাঁ খন্দনের পরিবেশের মধ্যে আসলে মাছিন বসবাস করে এই বিষয়ে কিনা যে বাইরে এসে আমরা আন্ডার ওয়াটার যে রিভারের যে কন্ট্যুর এইভাবে কন্ট্রোল এবং যে টার্নিং পয়েন্ট এবং ডেপথ এবং সেখানকার যেই আন্ডিউলেশন এবং হেভিটেন্স এই জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সেখানকার এই বটম কম্পোজিশনটা যে কোন কম্পোজিশনটার কারণে এই কার্প মাছগুলার এখানে এই জায়গাটাকে অবস্থান নেওয়া। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।